আজকে বারুইপুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে ভারতবর্ষের 77তম স্বাধীনতা দিবস যথোচিত মর্যাদায় পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বারুইপুর মহকুমা শাসক সুমন পদ্মার। আজকের এই অনুষ্ঠানে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন রাখি পাল, উপশাসক ও উপমহর্তা সংলাপ ব্যানার্জি, উপশাসক ও উপমহর্তা সায়ন্তন ভট্টাচার্য সহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে মহকুমার 68 জন মেধাবী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় বিআর আম্বেদকর মেধা পুরস্কার। বারুইপুর থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা ও বারুইপুর নিউজ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।